वेलकम टू माय चैनल कॉस्मिक इलेक्ट्रॉनिक्स। सबस्क्राइब करुन एवं पासे थाका बेल आइकनटि प्रेस करुन सबार आगे नोटिफिकेशन पावार जन्य। हेलो भिवर्स, आज के एलजी टीवी 21 इंची आल्ट्रा स्लिम पीसीबीर एकटा प्रॉब्लम सॉल्व करे देखाबो। तो ये पीसीबीटार प्रॉब्लम होच्छे पावर प्रॉब्लम। এলজি টিভির পাওয়ার প্রবলেম এর আগে অনেকগুলো টিউটোরিয়াল করেছি, কিন্তু এটা হচ্ছে আল্ট্রা স্লিমের ওপর একটা নতুন ধরনের প্রবলেম। ভিডিওটা যদিও একটু লেন্দি হয়ে গেছে, তবুও আপনারা একটু ধৈর্য নিয়ে দেখবেন। তো এই পাওয়ার প্রবলেমটা হচ্ছে পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে এলইডিটা জ্বলার পরেই সঙ্গে সঙ্গে অফ হয়ে যাচ্ছে, এটাই সমস্যা। আসছে ইনটুর পর প্রথমে সেটের পাওয়ার অন করলাম, এলইডিটা জ্বলল, অফ হয়ে গেল। পাওয়ার অফ করে দিলাম, কনডেন্সার ডিসচার্জ করলাম, আবার প্রবলেমটা দেখাচ্ছি। সেটের পাওয়ার অন করলাম, এলইডি জ্বলে গেল, অফ হয়ে গেল, এবং পাওয়ার আবার অফ করে দিলাম। অর্থাৎ এলইডিটা একবার জ্বলেই অফ হয়ে যাচ্ছে আর ব্লিঙ্ক করছে না। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ইএসটি সাপ্লাই ভোল্টেজ কী হচ্ছে সেটা আমরা দেখে নেব। সেটের পাওয়ার অন করলাম, দেখুন কনডেন্সার চার্জ হয়ে ডিসচার্জ হয়ে গেল। আবার পাওয়ার অফ করলাম, মেন ফিল্টার কনডেন্সার ডিসচার্জ করে দেওয়া হলো। এখন হচ্ছে ইএসটি সাপ্লাই ভোল্টেজ জাম্পার যেটা রয়েছে সেটা আমরা ওপেন করে দিচ্ছি, তার কারণ যদি আউটপুটে অন্য কিছু শর্ট থাকে তাহলে প্রবলেমটা সলভ করা অসুবিধা হবে। তো সেই জন্য আমরা প্রথমেই ইএসটি সাপ্লাই ভোল্টেজ জাম্পারটা খুলে দিলাম। খুলে দেওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে তিনটে সিরিজ রেজিস্টার আছে, 91 kilo ohms দুটো রেজিস্টার আর একটা 20 kilo ohms। এই তিনটে রেজিস্টার সিরিজে থাকে, এগুলো হাই হয়ে গেলে, এগুলো কেটে গেলে এই ধরনের প্রবলেম আসে। তো সেই জন্য এই সিরিজ রেজিস্টারগুলো ঠিক আছে কিনা সেটা আমরা প্রথমেই মেপে নেব। ইএসটি সাপ্লাই ভোল্টেজ যেখান থেকে আছে সেখান থেকে এই রেজিস্টারটা KIA 431 পর্যন্ত থাকে। তা প্রথমে হচ্ছে কি দেখছি 91 kilo ohms, ঠিক আছে প্রথম রেজিস্টারটা। এরপর এরই সঙ্গে সিরিজে আর একটা 91 kilo ohms সিরিজে রয়েছে, এটাও কিন্তু ঠিক আছে। এরপর কি করব, এই যে 91 kilo ohms রেজিস্টারটা এর সঙ্গে আর একটা সিরিজে 20 kilo ohms রেজিস্টার যোগ আছে, এটা খারাপ হলেও কিন্তু এই ধরনের প্রবলেম হয়, দেখুন এটাও ঠিক আছে। এবং সবশেষে নিচে আছে KIA 431। যেহেতু এই রেজিস্টারগুলো সব ঠিক আছে, পরপর তিনটে সিরিজ রেজিস্টার ঠিক আছে, আমরা কি করলাম না শোল্ডার দিয়ে আবার শোল্ডারিং করে দিলাম পয়েন্টটাকে। এরপর আমাদের নেক্সট যেটা চেক করব সেটা হচ্ছে
KIA 431 তো মেপে পাওয়া যায় না, তো সেই জন্য এই KIA 431 রিপ্লেস করব। প্রথমেই KIA 431 তিনটে পিন ওপেন করে নিলাম, ওপেন করে নেওয়ার পর ট্রানজিস্টারটাকে রিপ্লেস করব, অর্থাৎ এর পরিবর্তে একটা আমরা নতুন KIA 431 লাগাব। এটা নতুন KIA 431, তো যে ধরনের ফল্টের কথা বলছিলাম সেটা হচ্ছে আউটপুটটা হাই হয়ে এলইডিটা অফ হয়ে যাচ্ছে। আউটপুট যে কন্ডেন্সার আছে ESD সাপ্লাইয়ের 100 mA 160 ভোল্ট, এটা চার্জ হচ্ছে এবং সঙ্গে সঙ্গে ডিসচার্জও হয়ে যাচ্ছে এবং এলইডিটা একবার জ্বলে মাত্র অফ হয়ে যাচ্ছে। যাই হোক, এই রেজিস্টারগুলো খারাপ থাকলে এই ধরনের প্রবলেম হয়, KIA 431 খারাপ থাকলে এই ধরনের প্রবলেম হয়। তাই রেজিস্টার চেক করার পর আমরা KIA 431 রিপ্লেস করলাম। এরপর আমরা কি করব, আবার সেটের পাওয়ার অন করে দেখব যে প্রবলেমটা সলভ হলো কি না। পাওয়ার অন করা হলো, দেখুন 180 ভোল্টেজ মতো হয়ে আস্তে আস্তে ওটা ডিসচার্জ হয়ে যাচ্ছে, তাহলে প্রবলেমটা সলভ হয়নি। সেটের পাওয়ার অফ করলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে অপটোকাবলার চেঞ্জ করব। চার পিনের যে অপটোকাবলার 817/817 অপটোকাবলার, এই অপটোকাবলারটা চেঞ্জ করে দেখব, কারণ অপটোকাবলার যদি খারাপ থাকে সেম এই ধরনের প্রবলেম হয়। এবং এই ধরনের ভিডিও আমি এর আগে করে দেখিয়েছি, দেখা যাক এক্ষেত্রে কী হয়। তো অপটোকাবলারটা তোলা হয়ে গেছে, এরপর চার পিনের অপটোকাবলার বসিয়ে দেওয়া হলো। তো LG TV-তে এই ধরনের প্রবলেম খুব সমস্যাজনক এবং খুব ধৈর্য নিয়ে স্টেপ বাই স্টেপ চেক করতে হয়। অনেক সময় অনেক রেজিস্টারও খারাপ থাকে। যাই হোক, লাগানো হয়ে গেছে অপটোকাবলার, সেটির পাওয়ার অন করলাম। ১৮০-এর ওপরে ভোল্টেজ, আবার সে ডিসচার্জ হচ্ছে। তার মানে অপটোকাবলার চেঞ্জ করেও কিছু হলো না, 431 চেঞ্জ করে কিছু হলো না। সেটির পাওয়ার অফ করে দিলাম। এখানে একটা 9 ভোল্ট রেগুলেটর আছে যেটা 12 ভোল্ট সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত আছে। 12 ভোল্ট আসছে SMPS ট্রান্সফর্মার থেকে। সেটির পাওয়ার অন করলাম, মাত্র 3.5 ভোল্ট দেখাচ্ছে, যেখানে মিনিমাম 12 ভোল্ট হওয়ার কথা সেখানে মাত্র 3.5 ভোল্ট দেখাচ্ছে। তাহলে এখানে কোনো একটা সমস্যা রয়েছে, কিন্তু
সাউন্ড সাপ্লাই যেটা থাকে সেটা কিন্তু ঠিক আছে, ইএসটি সাপ্লাই এটাও ঠিক আছে, কিন্তু এই পয়েন্টটা ভোল্টেজ কম বেরোচ্ছে। এসএমপিএস ট্রান্সফর্মার থেকে এই ডায়োড পর্যন্ত যে 12 ভোল্টের লাইনটা রয়েছে সেটা ঠিকই আছে, কিন্তু যে 12 ভোল্ট সাপ্লাই বার হয় সেই ডায়োডটা চেক করছি, সেই ডায়োডও ঠিক আছে। তাহলে এর পরে যে পড়ে থাকে সেটা হচ্ছে কনডেন্সার, সেই কনডেন্সারটাকে আমরা এবার তুলে ফেলব। তার কারণ হচ্ছে কি, ইএসটি সাপ্লাই ভোল্টেজ হচ্ছে কিন্তু সঙ্গে সঙ্গে ডিসচার্জ হয়ে যাচ্ছে, সাউন্ড সাপ্লাই ভোল্টেজ হচ্ছে কিন্তু এখান থেকে যে 12 ভোল্টটা হয় 12 ভোল্ট হচ্ছে না। আমরা কোনো কনডেন্সার খারাপ থাকতে পারে কি না সেটা আমরা রিপ্লেস করে দেব। এখানে 2200 mFD 25 ভোল্টের একটা কনডেন্সার আমরা রিপ্লেস করব, রিপ্লেস করে দেখব যে ভোল্টেজটা থাকছে কি না। যদি ভোল্টেজ না থাকে, যদি একই প্রবলেম হয়, তাহলে আমরা আবার ওই লাইনটা ধরে আরেকটু এগিয়ে যাব, অর্থাৎ এই 12 ভোল্টটা এই 9 ভোল্ট রেগুলেটরকে দেওয়া হয়। এবার 9 ভোল্ট যে খারাপ থাকতে পারে, 9 ভোল্টের আউটপুট খারাপ থাকতে পারে, যাই হোক সেটা পাওয়ার অন করলাম। পাওয়ার অন করার পর আমরা এখানে যে 12 ভোল্টের যে সাপ্লাই সেটা আমরা চেক করব, হচ্ছে 7.5 ভোল্ট। কেন না, এটা স্ট্যান্ড বাই পজিশানে রয়েছে, স্ট্যান্ড বাই রিলিজ করলে এই ভোল্টেজটা 12 ভোল্ট হবে, আগে হচ্ছিল 1.3 ভোল্ট। ইএসটি সাপ্লাই ভোল্টেজ 141.3, কেন এত বেশি, না যেহেতু আনলোড জাম্পার খোলা আছে, ইএসটি লোড নিচ্ছে না, সেই জন্য বেশি ভোল্টেজ দেখাচ্ছে। যাই হোক, জাম্পার লাগিয়ে দেওয়া হয়েছে, লাইন দেওয়া হয়েছে, পিকচারও এসে গেছে। এরপর আমরা দেখব যে ভোল্টেজগুলো সব ঠিকঠাক আছে কি না। ইএসটি সাপ্লাই ভোল্টেজ দেখে নিয়েছি, এটা কত, ভার্টিক্যাল সাপ্লাই ভোল্টেজ ঠিক আছে, এটা ভিডিও আউটপুট সাপ্লাই ভোল্টেজ এটাও ঠিক আছে। তাহলে মূল স্ক্রিনে ফিরে যায়, তার প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।